সালমান মুক্তাদিরের স্ত্রী কে এই দিশা ইসলাম, তার সম্পর্কে অনেক গোপন তথ্য এখন বেরিয়ে আসছে। সে নাকি দুই সন্তানের জননী, মানে রেডিমেড দুটি সন্তান সহ দুই সন্তানের জননীকে বিয়ে করলেন শেষ পর্যন্ত সালমান মুক্তাদির। চলুন দেখে আসি ভেতরের ঘটনা আসলে কি। দেশের আলোচিত সমালোচিত ইউটিউবার এবং অভিনেতা সালমান মুক্তাদির বিয়ে করেছেন। গত 30 এপ্রিল তিনি নতুন জীবনে পা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে মঙ্গলবার দুপুরে তথ্য দিয়েছেন তিনি নিজেই, তবে তার স্ত্রীর নাম প্রকাশ সেই সময়ে তিনি প্রকাশ করেননি। কিন্তু গণমাধ্যম কিন্তু তার পেছন ছাড়েনি, ঠিকই বের করে ফেলেছে তার স্ত্রীর নাম এবং তার স্ত্রীর অতীত ইতিহাস। চলুন দেখে আসি আরও ভিতরে। ঘোষণাটি দেওয়ার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে সালমান মুক্তাদিরকে শুভেচ্ছা জানিয়েছেন আরিফিন শুভ, পরিমণি, প্রভা সহ বিনোদন জগতের অনেক অনেক শুভাকাঙ্ক্ষী। সালমান পরিচয় প্রকাশ না করলেও তার স্ত্রীর পরিচয় কিন্তু পাওয়া গেছে। তার স্ত্রীর নাম দিশা ইসলাম। 2011 সালে দিশার প্রথম বিয়ে হয়েছিল। এরপর দিশার ঘরে আসে প্রথম সন্তান। গণমাধ্যম বলছেন 2018 সাল পর্যন্ত পূর্বের স্বামীর সঙ্গে দিশার সম্পর্ক অনেক ভালো ছিল। 2021 সালে এসে দিশা দ্বিতীয় সন্তানের জন্ম দেন। 2021 সালের মার্চে ফেসবুকে আপলোড করা ছবিতে তাকে অন্তঃসত্ত্বা দেখা যায়, সেখানেও স্বামীর উপস্থিতি ছিল। এ সময় দিশা কানাডার ওয়ান্টেরিওতে বসবাস করছিলেন। 2023 সালের এপ্রিলে সালমানকে বিয়ে করলেন তিনি। তবে এর আগে সালমান মুক্তাদিরকে নিজের ফেসবুকে দিশা বন্ধু হিসেবে বেশ কয়েকবার উল্লেখ করেছিলেন। কিছুদিন আগেই এক প্রশ্নের জবাবে সালমান মুক্তাদির বলেছিলেন আয়মান সাদিক বিয়ে করলেই তিনি দেখে শুনে বুঝে তারপর বিয়ে করবেন, কিন্তু সে কথা কিন্তু রাখলেন না, আয়মানের আগেই বিয়ে করে ফেললেন। অথচ এই আয়মান সাদিক ব্যাচেলর থেকেই সালমানকে শুভেচ্ছা জানালেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় আয়মান সাদিক সালমানকে উদ্দেশ্য করে বলেন, আমি কখনো ভাবিনি এই দিনটি দেখব, তোমাদের আনন্দিত দেখে খুব ভালো লাগছে, দুজনের সুখী শান্তিপূর্ণ এক যাত্রার জন্য শুভকামনা রইল।